নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক রমাপদ চৌধুরীর নোনা জল। অচেনা পাড়ার এই নতুন ফ্ল্যাটে উঠে এসে অনিশের তখনও কেমন চোর চোর ভাব, তার মতো মিশুকে মানুষটারও। দুখানা খুদে সাইজের ঘর আর তার সামনে দুফুট ঝুল বারান্দা, বারান্দা থেকে থুতু ফেললে রাস্তায় লোকের মাথায় পড়ে। রীনা একদিন অভ্যাস বসে বারান্দায় দাঁড়িয়ে গামছা নিংড়ে কি লজ্জায় যে পড়েছিল, ছুটে পালিয়ে এসেছিল ঘরের মধ্যে। রাস্তার লোকটা ওপরের দিকে চোখ তুলে কি গালাগাল দিয়েছিল কে জানে। কিন্তু পাড়াপড়শির সঙ্গে রীনার দুদিনেই বেশ আলাপ হয়ে গেছে। অনিশ এখনো মাথা নিচু করে রাস্তা হাঁটে, আপিস ফেরতা কারো কারো সঙ্গে চোকাচোকি হলে চোখ নামিয়ে নেয়। পাড়ার দু একজন জেচে আলাপ করতে এলেও অনিশ দুটো কথা বেশি বলার চেষ্টা করেনি, দরকার হয়নি, টুয়া একাই একশো। চার পাঁচটা দাঁত বেরিয়ে গেছে, দু একটা শক্ত শক্ত কথাও হঠাৎ হঠাৎ বলে ফেলে, আর অনিশ রীনা দুজনেই চমকানো খুশিতে হেসে ওঠে। ও মা, কি বললি রে টুয়া, বল আবার বল। অনিশ হাত ঘড়িটায় দম দেওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করবে বলে ডাকলো, রীনা। অমনি টুয়া টলমল পায়ে ছুটে গেল চৌকাটের দিকে, তারপর দরজার ফাঁকে মুখ বাড়িয়ে বলে উঠল, ইনা ডাকছে। ডাকছে কথাটাও তো স্পষ্ট বের হয় না, ডাকছে হয়ে সেটা বেরিয়ে এলো ওপরের পাটির দুটো আর নিচের পাটির দুটো দাঁতের ফাঁক দিয়ে। আরেকদিন রীনা হাঁক দিল বাচ্চা চাকরটাকে, আনন্দ কাপটা দিয়ে যা তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে টুয়া বলে উঠল, আনন্দ তাড়াতাড়ি। অনিশ আর রীনা তো হেসে লুটোপুটি, টুয়াকে জড়িয়ে ধরে বুকে চেপে গালে গাল ঘষে আদরে আদরে ডুবিয়ে দিলে। অনিশ আপিস থেকে ফিরলেই একটা না একটা খবর তার জন্য অপেক্ষা করে। এই জানো আজ কি করেছে, ওই মোড়াটা নিয়ে দুহাতে তুলে এ ঘর থেকে ও ঘর অব্দি গিয়েছে। অনিশ এসে বলেছে, গামা পালোয়ান কিরকম হাঁটে দেখো না। আজ কি হয়েছে জানো, তৃপ্তি দিয়ে এসেছিলেন। অনিশ আবার একটা নতুন চমকের অপেক্ষায় চোখ তুলেছিল। হঠাৎ ভোল্টেজ বেড়ে গেলে বাল্বের যেমন হয়, চোখে উৎসুক্য ফুটে উঠল, তৃপ্তি দিটি আবার কে। রীনা হাসল, বারে রঙিন ছাতা মাথায় দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যান, বাঁদিকে শেষ ফ্ল্যাটে থাকেন। অনিশ নিরুৎসাহ গলায় বললে, এসেছিলেন বুঝি, রোজই বারান্দায় দাঁড়িয়ে কথা হয়, আজ ডাকলাম। রীনা আরো কি বলতে যাচ্ছিল, টুয়া খেলা করতে করতে বলে উঠল, মাসি কই। ব্যাস ওই এক কথা, মাসি কই। রীনা হেসে বললে, খুব আদর করেছেন তো ওকে, বললাম টুয়া তোমার মাসি হয় মাসি, সেই থেকেই মাঝে মাঝে মাসি কই বলে হেসে উঠল রীনা। অনিশ টুয়াকে কাছে টেনে নিয়ে আদর করতে করতে খাটে গড়িয়ে পড়লে অনিশ বুকের ওপর টুয়াকে দাঁড় করালো। টুয়া অমনি বলে উঠল, পড়ে যাচ্ছি, অর্থাৎ পড়ে যাচ্ছি। সেদিন এমনি আপিস থেকে ফিরে টুয়াকে কাঁধে বসিয়ে ড্রেসিং টেবিলের লম্বা আয়নার সামনে দাঁড়িয়েছে অনিশ, একটা ফুটফুটে বাচ্চা ছেলে পর্দা সরিয়ে ঘরে ঢুকল। আরে বাবুল, বলেই তার দিকে ছুটে গেল রীনা, বললে একা এসেছ। পর্দার ওপর থেকে প্রথমে চটির শব্দ, তারপর গলা, ইস মাকে ছেড়ে আসার ছেলে কিনা। পর্দা সরিয়ে তৃপ্তি দিকে দেখে একটু অপ্রতিভ হয়েই সারা মুখ হাসিতে উছলে উঠল রীনার, বললে হাসুন হাসুন। তৃপ্তির মুখ অনিশ দেখল, সংকোচ কাটিয়ে হাসল, নমস্কার, আপনার সঙ্গে তো আলাপই হয় না। তৃপ্তি হাসল মিষ্টি করে, তারপর রীনার দিকে তাকিয়ে বললে, ভাবলাম বিনা নোটিশে এসে পড়ে একটু সিনেমা টিনেমা দেখে ফেলবো। রীনা হেসে উঠল, সিনেমা থিয়েটার আপনাদের, সেদিন রিক্সায় যাচ্ছিলেন কর্তার সঙ্গে। তোমাদের তো সবসময় গ্রিন রুম, ওকে তো রাস্তায় দেখি পায়ের দিকে তাকিয়ে হাঁটেন। আরে বাবা, আমরাও এমন কিছু কুচ্ছিত না। রীনা আর অনিশ দুজনেই শব্দ করে হেসে উঠল। রীনা বললে, ইস আপনি তো রীতিমতো সুন্দরী। তৃপ্তি ঠোঁট উল্টালো, ছাই, এতদিন তবু একটা গর্ব ছিল,
কিন্তু এই যেচে আলাপ করতে এলাম, সুন্দরী হলে তো ওরই এতক্ষণে যেচে কথা বলার কথা। রীনা হেসে বললে, আমি রয়েছি যে। তৃপ্তি ততক্ষণে টুয়াকে কোলে তুলে নিয়েছে, আর রীনা যত হাত বাড়িয়ে বলছে টুয়া এসো, ততই সে ঘাড় নাড়ছে জোরে জোরে, না 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 না। তৃপ্তি চলে যাওয়ার সময় সে কি কান্না টুয়ার। রাত্রে খেতে বসে অনিশ বললে, ভদ্রমহিলা বেশ খুব মিশুকে। রীনা হেসে উঠে বললে, বেশি মেলামেশা করো না বাপু, যা মুখ ফসকা কথাবার্তা ওর। অনিশ বললে, ছেলেটাও বেশ শান্তশিষ্ট, কি নাম জানো? বাবুলের নামটা ঠিকই মনে ছিল, তবু অকারণেই ও ভুলে যাওয়ার ভান করল। রীনা ঠোঁট টিপে হেসে বললে, ভদ্রমহিলার নামটা ভুলে যাওনি তো? প্রথম প্রথম বেশ ভালোই লাগত, এমন সাদা মন, তার ওপর ফুর্তির তুবড়ি যেন। কিছুক্ষণ কাছে থাকলে রীনার মনটা খুশি হয়ে ওঠে। টুয়াকে সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছেন তৃপ্তিদি, কিন্তু অনিশের সঙ্গে এত ঠাট্টাই আর কি দরকার? অবশ্য রীনাই বা বলতে ছাড়বে কেন, অনিশকেও সন্দেহ হয়নি। তবু যে লোকটা ট্রামে বাসে ভিড়ের দোহাই পেরে সাতটার আগে ফিরত না, সে হঠাৎ 5:30 এসে হাজির হলো যে, আর এলোই যদি তো সিনেমার টিকিট আনলেও বুঝত। অনিশ তখন জুতোর ফিতে খুলছে, রীনা হেসে বললে, কি ব্যাপার? অনিশ বুঝলে, তবু হেসে বললে, মুশকিল হলো দেখছি, তাড়াতাড়ি ছুটি পেলেও এখন আর বাড়ি ফেরা যাবে না, শরীর খারাপ হলেও। তাই বলেছি। রীনার মুখে উৎকণ্ঠার প্রলেপ পড়ল, সত্যি শরীর খারাপ? ও কিছু না, কথাটা গ্রাহ্য করল না অনিশ। তবু ক্ষণিকের জন্য মনে পড়ল, বিয়ের পর কতদিন রীনাও জুতোর ফিতে খুলে দিয়েছে জোর করে, শরীর খারাপ বললেই কপালে হাত ছুঁয়েছে। ও তাই ইচ্ছে করেই একটু শরীর খারাপের ভান করল, কিন্তু মনে মনে বিরক্ত হয়ে উঠল রীনার ওপর। ওকে এত খারাপ ভাবছে কেন রীনা? তৃপ্তি এলে সমস্ত ঘরখানা চঞ্চল খুশিতে ভরে ওঠে, মন রজনীগন্ধা হয়ে ওঠে, এইটুকুই আর কিছু নয়। তৃপ্তিদি তৃপ্তিদি তৃপ্তিদি, চেনে বাঁধা চাবির রিং ঘোরাতে ঘোরাতে রাস্তার মাঝেই থমকে থেমে পড়বে। আরে অশোক, যে আজকাল নাকি খুব এমব্রয়ডারি করা রুমাল নিয়ে ঘুরছ? কিংবা পাড়ার বাচ্চা ছেলে তমালকে, মর্নিং সেকশনে ছুটি হবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, মেয়েরা বেরিয়ে পড়েছে। সুন্দর শরীর জুড়ে উচ্ছলতা, এক এক সময় তৃপ্তিদির এই গায়ে পড়ার স্বভাব ভীষণ খারাপ লাগে রীনার। এক এক সময় হিংসে হয়, ও নিজে কেন এমন উচ্ছল হতে পারে না? এদিকে অনিশের তখন চোখ পড়েছে দেয়ালে ঠাসানো জিনিসটার দিকে, ওটা আবার কি রেখেছ? আগে আমি না, রীনা জবাব দিলে, আপনার ফ্রেন্ড রেখে গেছেন। একটু থেমে অনিশের অপ্রতিভ বুকটার দিকে তাকিয়ে হেসে ফেললে, খ্যারাম বোর্ড, তৃপ্তিদি রেখে গেছেন। বলতে না বলতে এসে হাজির, হাতে ফ্রেন্ড চকের টিন, ক্যারাম খেলার আড্ডা বসল। সন্ধ্যেবেলা এসে হাজির হবে প্রতিদিন, বেচারা রীনার কাজ হয় না। টুয়াকে খাওয়াতে দেরি হয়ে যায়, অনিশ উঠতে চায় না। ভদ্রলোক সেলসম্যানের চাকরি করেন, অর্ধেক দিন কলকাতার বাইরে। রীনা একদিন বলেছিল, অনিশ তাই বলেছিল, বেচারা তৃপ্তিদির দোষ নেই, সময়ই বা কাটবে কি করে? সময় কাটাবার জন্য কি তুমি ছাড়া লোক নেই? শুনে কখনো রাগে চুপ করে থাকে অনিশ, কখনো হেসে ওঠে। কিন্তু রীনার কাছে ক্রমশই যেন অসহ্য হয়ে ওঠে ব্যাপারটা। সিনেমা দেখতে যাওয়ার কথা হচ্ছিল কদিন ধরে, হঠাৎ তৃপ্তিদির সামনে অনিশ ফস করে বলে বসল, আপনিও চলুন না। বেশ তো, নিয়ে গেলে আর যাব না কেন? সমস্ত শরীর চিড়বিড় করে উঠল রীনার, ক্রুদ্ধ চোখে একবার তাকালো অনিশের মুখের দিকে, তারপর বলে উঠল, বারে উনি গেলে কি করে হবে? চমৎকার অভিনয়ে হেসে উঠল রীনা, টুয়াকে তো ওর কাছেই রেখে যাব ভেবেছিলাম, উনি তো বলেছিলেন। তৃপ্তিও ততক্ষণে হেসে উঠেছে, ও মা, আমিও তো বাবুলের কথা একদম ভাবিনি। কিন্তু কতটুকুই বা বাধা দেবে রীনা, কতবার! মাঝে মাঝে একটা বাটি হাতে এসে হাজির হতো তৃপ্তি, বলতো, আজ কচুর শাক রান্না করেছি রীনা,
নিয়ে এলাম তোমার জন্য। ইস, তোমার জন্যে। মুখে হাসি মাখিয়ে সমস্ত শরীর তার ভেতরে ভেতরে বিষের তীর হয়ে উঠত। কিন্তু যেদিন অনিশের খাবার সময় এক বাটি মাংস নিয়ে এলো তৃপ্তি, অনিশের সামনে বাটিটা রেখে বসে রইল, খান মশাই খান, আপনার জন্য স্পেশাল রান্না। সেদিন রিনা দম আটকে ভাবল, এখান থেকে পালাতে পারলে বাঁচে তৃপ্তিদির কাছ থেকে। কোথায় কাপড় শুকোতে দিই বলতো, বারান্দা নামেই, বর্ষাকালে এ বাড়িতে থাকা যায় না। রিনা মাঝে মাঝে অনুযোগ করে, শুধু কি বারান্দায় রোদ আসে না? অনিশ বুঝতে পারে এ পাড়ার এই বাড়ির কিছুই যেন পছন্দ নয় রিনার, হয়তো অনিশকেও। অনিশ বেশ বুঝতে পারে রিনা অসুখী হয়ে উঠছে, সন্দেহ ঢুকেছে ওর মনের মধ্যে, তাই দিনে দিনে শরীর শুকিয়ে যাচ্ছে। শীতকালে এ বাড়িতে থাকতে হলে দেখো আমি ঠিক মরে যাব, টিবি হবে আমার, রিনা বলে। অনিশ কপাল কুঁচকে বলে, কি আজে বাজে বলছো, বেশ পছন্দ না হয় বাড়ি খুঁজে দেখি। তুমি যাবে এ বাড়ি ছেড়ে? ম্লান হাসি দিয়ে অনিশকে বিদ্ধ করতে চাইল রিনা। রিনাকে সত্যি মাঝে মাঝে বড় বিষণ্ন দেখায়, মনে হয় ওর মাথার মধ্যে কি যেন ঘুরছে, কি যেন ঘুরছে, অসহ্য একটা যন্ত্রণা, বিষাক্ত একটা ভীমরুল। সেদিন আপিস থেকে ফিরে চুপচাপ বসে রইল অনিশ, কান সজাগ হয়ে রইল কখন বাবুলের আধো আধো কথা শোনা যাবে, কিংবা তৃপ্তিদির চটির আওয়াজ। একবার ইচ্ছে হলো ক্যারাম বোর্ডটা পেতে রিনাকেই ডাকে, তাহলে রিনা অন্তত বুঝবে নেশাটা খেলা, কিন্তু একটুও ইচ্ছে হলো না। কিন্তু কই, আটটা তো বেজে গেল, তৃপ্তি তো এলো না, তবে কি সেলসম্যান স্বামী তার ফিরে এসেছে? আজ তৃপ্তিদিকে খুব শুনিয়ে দিয়েছি, খাবার টেবিলে বসে কথাটা না বলে পারল না রিনা। অনিশ চমকে চোখ তুলল, রিনা চোখ না তুলেই থালার ওপর মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বলল, পাড়ায় যা বদনাম তৃপ্তিদির, শেষকালে আমারও হয়তো। অনিশের মাথা ঝিমঝিম করে উঠল, চোখ বুঝে রাগ চাপার চেষ্টা করল, তারপর চিবিয়ে চিবিয়ে ছুরির ফলার মতো ধারালো কণ্ঠস্বরে বললে, না বললেও পারতে। রিনা চুপ করে রইল। অনিশ হঠাৎ বললে, দুর্গাপুর ট্রান্সফার নিচ্ছি, প্রায় ঠিক হয়ে গেছে, তোমাকে বলিনি। মুহূর্তে রিনার সমস্ত মুখ খুশিতে ভরে উঠল, দু চোখ ঝিকমিক করে উঠল, সত্যি দুর্গাপুর, উহ চমৎকার, মামিমা আছেন সেখানে, ব্যারেজের ধারে রোজ বেড়াতে যাব। অনিশ হাসি হাসি মুখে তাকালো রিনার দিকে, তারপর বললে, বাড়িটা সত্যি, এখানে আলো নেই হাওয়া নেই, মুখার্জি সাহেবকে বললাম তোমার শরীর খুব খারাপ হচ্ছে। সত্যি আমার জন্যে? রিনার দু চোখে ঝকঝকে হাসি দুফোঁটা জল হয়ে গেল। কিন্তু এ কি হলো, এমন তো চাইনি রিনা, গর্বে ওর বুক ভরে গিয়েছিল সেদিন, নিজের ওপর নিজেরই রাগ হয়েছিল। অনিশ অবশ্য এমনি একটু চাপা স্বভাবের, তাই মুখে কিছু বলেনি, অথচ রিনার কথা বিশ্বাস করে ট্রান্সফারের চেষ্টা করেছে, ট্রান্সফার নিয়েছে। দুর্গাপুরে এসে সেই মানুষটাই কি করে এমন বদলে গেল রিনা বুঝতে পারে না। তোমার কি হয়েছে বলতো, আপিসে কিছু? নির্বোধের মতো একদিন প্রশ্ন করেছিল। কি আবার হবে, এমন তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দিয়েছিল অনিশ, এমন মুখভঙ্গি করেছিল যে সেদিন আর কোনো কথাই বলেনি রিনা, অপমানে চোখ ঠেলে জল এসেছিল। তবু মনকে স্তোক দিয়েছিল রিনা, ভেবেছিল হয়তো আপিসের কাজের চাপেই এমন বিরক্ত হয়ে থাকে অনিশ। কিন্তু দিনের পর দিন লোকটা এত দূরে সরে যাচ্ছে কেন? টুয়াকে বুকের ওপর দাঁড় করিয়ে আর্ত করিয়ে আদর করে না, রিনাকেও কেমন এড়িয়ে এড়িয়ে চলে, যেচে দু একটা কথা বলতে গিয়েছেও, আর অনিশ হু হ্যাঁ করে দু এক কথার উত্তর দিয়েছে। আপিসের পর আপিসের বন্ধুদের নিয়ে সেই যে বেরিয়ে যায়, রাত দশটা অবধি একবারও যেন রিনার কথা মনে পড়ে না। টুয়ার জন্য একটা নতুন সোয়েটার বুনতে বুনতে নিজের মনে মনে রিনা বললে, অনিশকে শুনিয়ে শুনিয়ে, তখন ভেবেছিলাম রোজ ব্যারেজের দিকে বেড়াতে যাব। গেলেই পারো, যেন একটা অচেনা অজানা মানুষের প্রশ্নের জবাব দিল অনিশ। অভিমানে অপমানে মুখ সাদা হয়ে গেল রিনার,
ও কি একা বেড়াতে যাওয়ার কথা বলেছে? ও কি শুধু নিজের কথাই ভাবে? অনিশের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য কি এক মাস কম চেষ্টা করেছে ও? তবু বোঝে না কেন অনিশ? দম বন্ধ হওয়া কষ্ট লুকিয়ে রীনা বললে, কান্না কান্না গলায় বললে, কি হয়েছে তোমার বলবে তো? কেন তুমি আজকাল এত খিটখিটে হয়ে উঠেছ? উত্তেজিত হয়ে উঠল রীনা, কতদিন তোমাকে হাসতে দেখিনি বলো তো? অনিশ গম্ভীর আক্রোশের গলায় চিবিয়ে চিবিয়ে বললে, সে কি, আমাকে হাসতে দেখলেই তো তুমি হিংসিয়ে জ্বলে যাও। বলেই উঠে চলে গেল অনিশ, আর সঙ্গে সঙ্গে রীনার চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। বিস্ময়ে হতবাক হয়ে অনিশের চলে যাবার দিকে, সংসারকে লাথি মারার ভঙ্গিতে ফেলা তার পায়ের দিকে তাকিয়ে রইল রীনা। কি আশ্চর্য, এতদিন এই সত্যটুকুর চোখে ধরা পড়েনি। সমস্ত রাত বিছানায় ছটপট করল রীনা, অসহ্য এক কষ্টে। ভুল 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 করেছে ও, নোংরা ঈর্ষায় জ্বলেছে ও তখন, অথচ বুঝতে পারেনি তৃপ্তি দিয়ে ওদের সংসারে এক ঝলক আনন্দ এনে দিয়েছিলেন। আর অকারণ সন্দেহে নিজেকে কষ্ট দিয়েছে রীনা, অনিশকে কষ্ট দিয়েছে। তৃপ্তি দি কি অনিশকে ভালোবেসে ফেলেছিল? কই, চলে আসার দিনে তো মুখ দেখে মনে হয়নি, অনিশও বিচ্ছেদ ব্যথা পেয়েছে বলে মনে হয়নি। আর তাই যদি সত্যি হতো, তাহলে কি অনিশ নিজেই চেষ্টা করে ট্রান্সফার নিত? তৃপ্তিদির মধ্যে কি এক জাদু আছে, এক একজনের মধ্যে থাকে, তাই তার সংস্পর্শে এসে রীনা নিজেও তো প্রথম প্রথম সুখী হয়ে উঠেছিল। অথচ অনিশ খুশি হয়ে উঠলে কেন সন্দেহে জ্বলেছে ও? আমায় হাসতে দেখলেই তো তুমি হিংসে জ্বলে যাও, কথাটা কদিন ধরে রীনার মাথার মধ্যে ভীমরুল হয়ে ঘুরল। সত্যি, অনিশের ওপর সত্যি অবিচার করেছে ও, কিন্তু কি লাভ হয়েছে রীনার? তৃপ্তি দিছিল, তবু সুখ ছিল, আনন্দ ছিল ওদের দুজনের জীবনে। সেখান থেকে সরিয়ে এনে যেটুকু সম্বল ছিল তাও হারিয়ে ফেলেছে। তার চেয়ে আগের জীবনে ফিরে যেতে পেলে বেঁচে যাবে রীনা, সেই একটু সন্দেহ, একটু ভয়, কিন্তু অসীম আনন্দ। খাটে শুয়ে রবিবার দুপুরে হয়তো অনিশ আবার আগের মতোই ওর চুল এলোমেলো করে দেবে। টুয়া কখন কি নতুন করে কথা বলল তা নিয়ে দুজনে মিলে চমকে উঠতে পারবে, হাসতে পারবে প্রাণ খুলে। অনিশ আবার টুয়ার জন্য তাড়াতাড়ি আপিস থেকে ফিরবে। আহ, কি যন্ত্রণা! কি করে সে কথা মুখ ফুটে বলবে ও? কি করে ফেলে আসা জীবনে ছেড়ে আসা ফ্ল্যাটে ফিরে যেতে পারবে? শুনছ? হাত বাড়িয়ে অনিশের তন্দ্রা ঘরের শরীরটা ছুঁল রীনা। অনিশ বুঝতে পারল, তবু উত্তর দিল না। এই এই শোনো না, বলেই কেঁদে ফেলল রীনা, অনিশের বুকের ওপর মাথা রাখল। অনিশ ঘুম ভাঙা হাতখানা তুলে রীনার মাথায় রাখতে গেল, বুকের ওপর ভিজে ভিজে ঠেকতেই। কিন্তু হাতটা নামিয়ে নিল, সান্ত্বনা দিতে ইচ্ছে হল না। রীনা তবু ফুপিয়ে ফুপিয়ে বললে, আমি এখানে থাকলে মরে যাব, শুনছো? তুমি আমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে চলো। কলকাতায়? অনিশ বিস্ময়ের দুটি চোখে অন্ধকার ঠেলে সিলিংয়ের দিকে তাকাল। রীনা ওর বুকের ওপর মুখ ঘষতে ঘষতে বললে, আমাদের সেই ফ্ল্যাটে? সেই ফ্ল্যাটে নয়, চিঠি লিখে দু মাস অপেক্ষা করে সেই পাড়াতেই আর একটা ফ্ল্যাট জোগাড় হল। ট্রান্সফার দিল অনিশ অনেক চেষ্টা করে, আর রীনা মনে মনে প্রতিজ্ঞা করল আর হিংসে জ্বলবে না ও, সন্দেহের আগুনে নিজেকে পোড়াবে না। কি মশাই, কি অত ভাবছেন? রীনা ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে চুল বাঁধছিল। অনিশ একদৃষ্টে তাকিয়ে দেখছিল তাকে, নাকি অন্য কিছু ভাবছিল? চুলের কালো ফিতেটা দাঁতে চেপে রীনার ফর্সা গালে সেটা চেপে বসেছে, রীনা চুল বাঁধছিল। তৃপ্তিদির গলা শুনে ফিরে তাকাল। দেখো কাণ্ড, কপাল কুচকে উঠল রীনার। তৃপ্তিদি পিছন থেকে এসে অনিশের চুল এলোমেলো করে দিলেন। কি, সেই ফিরে আসতে হলো তো আমার টানে? জানি আসতে হবে, বলেই খিলখিল করে হেসে উঠলেন দু কাঁধ ঝাঁকিয়ে। রীনা তাকালো অনিশের দিকে, দেখল অনিশের সারা মুখ হাসিতে উচ্ছল হয়ে উঠেছে, অসহ্য কষ্টে দাঁতে ঠোঁট কামড়ে রইল রীনা। কপাল আরো কুঁচকে উঠল। রীনা মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর বাধা দেবে না, হিংসে জ্বলবে না, সন্দেহে পড়বে না।
তাহলেই ওর নিজের জীবন সুখে সহজ হয়ে যাবে। কিন্তু পারল না। ধীরে ধীরে তীক্ষ্ণ কর্কশ গলায় বিষাক্ত তীরের মতো কথাটা ছুড়ে দিল, না আপনার ভয়ই পালিয়েছিল, আপনার ভয়। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন। আজকের মতো নমস্কার।